বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রেনেসা উপনগরীর 6 নম্বর ইনার রিং রোডের সামনে। দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ডান দিকের কাচের নিচে ফুটো করে গাড়িতে ঢুকে গুলি। গুলি গাড়ির ভিতরে ঢুকে পিছনের বাঁ দিকের গেট ভেদ করার চেষ্টা করে। জানা যায় সকাল 9:30 সময় বাড়ির মালিক দেবজিৎ ঘোষ গাড়ি নিয়ে বেরোনোর সময় চোখে পড়ে তাদের। বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়ির ভিতর থেকে একটি গুলির খোল উদ্ধার করে। কি জন্য এবং কেনই বা ফাঁকা গাড়িতে গুলি চালানো হলো খতিয়ে দেখছে পুলিশ। আজ সকালবেলায় যখন আমার হাজবেন্ড নার্সিংহোমে যাচ্ছে, খোঁজবাগানে এইচকে নার্সিংহোমের মালিক আমার হাজবেন্ড দেবজিৎ ঘোষ, যখন নার্সিংহোমে যাচ্ছে 9টার সময় বেরোতে গেছে, তখন দেখছে ডান দিকে কাঁচটা ভাঙা। গাড়িতে করে যান নাকি? হ্যাঁ, এটাতেই রোজ যাতায়াত করে উনি। দিয়ে কাঁচটা ভাঙা, তখন আমাদের আমরাও বেরোচ্ছিলাম, জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো, সিকিউরিটি অফিসের সব অফিসারদের ডাকা, ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো, তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে, ওরা তো বলতে পারলো না। তা তখন আমরা ভাবলাম যে একটা মেইনটেনেন্স কে একটা রিটেন দিই। দিয়ে আমরা একটা রিটেন দিতে গেছি, আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি, বেরোতে গিয়ে আমাকে আমার হাজবেন্ড বললো পিছনে সিটে বসো, আর দাদারা ছিল সামনে সিটে বসবে। তা পিছনের সিটে যখন বসলাম, তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটা তো মেরেছে, ওইটা প্রথমে আমরা দেখিনি তো। তারপর আমার হাজবেন্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে, পাড়ার দাদারা সব দেখছে, তখন মানে একটা আঘাত হয়েছে, ফুটো হয়ে আছে, মানে যা যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না। তখন আমরা ভাবছি রড মেরেছে, কেউ কেউ ইট দিয়ে ঠুকেছে, এটা বুঝতে পারছি না। দাদারা তখন দেখে সব বললোই পাড়ার দাদারা যে এটা গুলি করা হয়েছে, যেহেতু ওই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে, এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি, যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না। তখন থানায় জানানো হলো, মেইনটেনেন্স অফিস থেকে লোক এলো, ওরাও থানায় জানালো। পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে দেখা টাকা করে ওইখানে গাড়িতে ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো, একটা বুলেট বেরিয়েছে, একটা গুলি বেরিয়েছে, যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে। ঘটনাটা তো আমি বাড়িতে ছিলাম কিছুক্ষণ আগে, খবর পেয়ে আমি ছুটে এলাম, আমার বন্ধুরই বাড়ি এটা। শুনলাম নাকি রাত্রেবেলা এই গাড়িতে হঠাৎ করে কেউ এসে গুলি মেরেছে, ওই দিক থেকে বেরিয়ে গেছে, ওরাও টের পায়নি। সকালবেলা জানতে পেরেছি, সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল, পুলিশ এসছে এই দিকের দরজায় মেরেছে, ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে, এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ির থেকে নিয়ে গেছে। আশা করি দেখতে পাবে কি হয়েছিল, এখনো পর্যন্ত আমরা অথৈ জলে বুঝতে পারছি না। সন্দেহাস্পদ ব্যাপার তো আছেই, হঠাৎ করে রাত্রেবেলা এরকম করে, এটা প্রথমবার রেনেসায় এরকম গুলিকাণ্ড, প্রথমবার, আতঙ্ক তো আছে। এখানে এই ধরনের যদি গুলি চলে, হ্যাঁ, তাহলে তো এখানে এত সিকিউরিটি কি করছে, সিকিউরিটি কিছুই করতে পারেনি, সেটাই তো বুঝতে পারছি না আমরা। আর ভোর রাত্রে কে জেগে থাকবে, ভোর রাত্রে ঘটনাটা ঘটেছে বলছে, এখন দেখা যাক পুলিশ তদন্ত করুক কি হচ্ছে না হচ্ছে, জানা যাবে।